না আপনারা বুঝবেন এখন আমার এখন মনে করেন একটা নিউজ পেপার পড়লেন, সেখানে হয়তো আপনাকে বলা হলো আপনি 22-এ 22-এ 10 জায়গায় মার্কিং করলেন, যাতে পরবর্তীতে আপনার সেটা আচ্ছা দেখেন তাহলে আমরা কি বুঝলাম যে সোশ্যাল বুকমার্কিংটা কি নাকি যে আমরা মনে করেন 100টা লিস্ট আছে, ওখান থেকে হয়তো আমরা 100টা লিস্ট পরে 10টাকে মার্ক করলাম, যাতে পরবর্তীতে আমরা 10টা দেখলে যেন আমরা চিহ্নিত করতে পারি। আর অনলাইনের বেলা কিছুটা আলাদা, মানে এখানে আমরা কি করব, কিছু সাইটকে আমরা মার্ক করব বা কিছু সাইটের সাথে আমরা ব্যাকলিং করব। যেরকম আপনারা যখন ডিরেক্টরি শিখছেন তখন ওইখানে কি বলছেন যে বাইরের সাইডের কোনো ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা নিয়ে যায় ডিরেক্টরি টাইপের সাইডে সাবমিট করাকে বলা হয়েছে ডিরেক্টরি সাবমিশন। সেম এটাও একই হবে যে বাইরের সাইডের ক্ষুদ্র ক্ষুদ্র ডাটাকে নিয়ে যায় এবার সোশ্যাল বুকমার্কিং টাইপের সাইটে সাবমিশন করাকে বলা হয়েছে সোশ্যাল বুকমার্কিং। ওকে, মানে মানে বাইরের বাইরের সাইড অথবা মনে করেন আপনার সাইডের ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা বা গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে আমরা ডিরেক্টরি বলা কি বলছি যে ডিরেক্টরি টাইপের সাইটে, কিন্তু যখন সোশ্যাল বুকমার্কিং করব তখন শুধু এটা চেঞ্জ করব যে সোশ্যাল বুকমার্কিং টাইপের সাইটে সাবমিট করাকে বলা হবে সোশ্যাল বুকমার্কিং। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং টাইপ, শুধু নামটা চেঞ্জ আর সব একই থাকবে, যে বাইরের সাইডের হোক ক্ষুদ্র ক্ষুদ্র ডাটাই হোক আর গুরুত্বপূর্ণ ডাটাই হোক ওইটা হচ্ছে ডিরেক্টরি টাইপের সাইট আর এটা হবে সোশ্যাল বুকমার্কিং টাইপের সাইট, আর সবগুলো সেম একই থাকবে। আর এটার যখন আমরা সার্চ দেব তখন কিভাবে দেব, সেম আগের মতন আগে দিছি যে ফ্রি ডিরেক্টরি সাইট সাবমিশন লিস্ট, আর এটার বলা করবো হচ্ছে ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, একই হবে সেম। আচ্ছা এখন দেখেন আমরা যেটা মানে আমাদের সাইডটা আমরা আনি আগে, ওকে কি করছে রে বাবা, এটা আবার টক স্পট দেখেন আমি এটা রাখলাম। হ্যাঁ কি হবে না, এগুলো প্রায় ঠিক দেবে কিন্তু কিছু কিছু জায়গা মাঝে থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আপনাদের যেটা ছিল প্রথমে, আমি এটাতে আবার গেলাম, আমার মেল আইডি পাসওয়ার্ড এগুলি লাগবে আবার। যেরকম আপনাদের ছিল সাইট ছিল এটা, কিওয়ার্ড ছিল এটা, আমি আগে দুইটাই নিলাম, সাইট ছিল এটা, এটা বাইরে আপনাদের দিবে, ওকে এটার জন্য টেনশন নাই। সেমটা আমি আবার কপি করলাম এটা, জি আচ্ছা মেল আইডিটা আমি নিয়ে আসি, আর আপনাদেরটা আপনাদের মেল আইডি এটা শিট শামিমা, আচ্ছা ইমেল আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড পর্যন্ত আমি নিয়ে নিয়ে নিলাম, ইমেল আইডি পাসওয়ার্ড। আচ্ছা এখানে দেখেন একটা কথা বলা আছিল যে ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের ইচ্ছে মতন দিয়ে নেবেন, তবে সেম হলে সুবিধা হয়, মানে কপি পেস্ট করার সুবিধা হয়। ইউজার নেম দিলাম আমি একটা, পাসওয়ার্ড দিলাম একটা, হয়তো আমি এখানে দিতে পারি এ, এখানে দিয়ে দিলাম এ, ওকে সেম সেম আমি দিয়ে দিলাম, মানে এখানে কাজ করতে গেলে আপনাকে ইউজার নেম লাগবে আর পাসওয়ার্ড লাগবে এবার। আর এই দুটো আমি সেম করলাম কারণ আমি একটা কপি করে আমি দুই জায়গা দিতে পারবো, এটা হচ্ছে আমার কাজের সুবিধার জন্য আমি এটা করে নিলাম। আপনারা চাইলে দুইটা দুই রকম করে দিতে পারেন, এটা এটা এখানে ছিল হচ্ছে অথর নেম, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিছুটা চেঞ্জ। আচ্ছা এটা ছিল কি হচ্ছে টাইটেল পাইছি আমরা, এবার আমরা কিওয়ার্ডটা আবার নিলাম, ওকে
দেখেন আমাদের যে কিওয়ার্ড আছে বা মেটা কিওয়ার্ড আছে আমরা নিলাম, আবার ডিসক্রিপশন আমাদের আগের সাইডে যা ছিল আমরা সেমটাই নিলাম। কেউ যদি নতুন সাইট নিয়ে কাজ করতে না পারেন এই সাইট নিয়ে করবেন, মানে যদি মনে করেন যে আমাদের নতুন সাইট নিয়ে কাজ করতে সমস্যা বা প্রবলেম তখন এই সাইটটা নিয়ে আপাতত করেন। আচ্ছা দেখেন তাহলে কি আমি এইটা এখানে কি করলাম, আমি সাদা নিলাম টাইটেল, ও টাইটেল তো আছে, আচ্ছা ঠিক আছে এই যে এটা, তাহলে এইটা থেকে কারো কোনো সমস্যা আছে সাজানে? তো সমস্যা নাই, ঠিক আছে আমি আরেকটু দেখে আসি ভুল নিলাম কিনা। সালমা ব্যাস, মেহেদি ব্যাস, ওয়েব নিজাম ব্যাস, আচ্ছা যে কোনো একটার মাঝে যাই, গেলেই আমি বুঝতে পারবো কি আছে। ইরিগেশন ওয়াল ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি এটা সাজা নিলাম যে আমার কাজের সুবিধার ক্ষেত্রে আমি এটা নিলাম। এখন দেখেন কি বলা আছে আসলে সোশ্যাল বুকমার্কিং এর কাজের ধরনটা কেমন হবে। দেখেন প্রথমে বলা আছে কি রেজিস্ট্রেশন করো, তারপরে মেল যদি কনফার্মেশন চায় তাহলে মেলটা কনফার্মেশন করা লাগবে, এটা ব্র্যাকেটের মাঝে বলে দেওয়া আছে যে ইফ নিডেড, যদি লাগে তাহলে করা লাগবে, আর না লাগলে আমাদের কি করবো সরাসরি লগ ইন করতে আমরা পারবো। তার পরবর্তীতে বলেছে দেখেন কি বলছে, ট্রাই টু ফাইন্ড অত খোঁজার চেষ্টা করবেন কি আপনারা, বলছে সাবমিট এ নিউজ স্টোরি বা সাবমিট নিউজ অথবা সাবমিট, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, অথবা থাকতে পারে কি ফ্রি প্লাস ফ্রি, মানে এই অপশনটা আমাদের লেখা নাই, শুধু ফ্রি লেখা থাকতে পারে বা ফ্রি গায়ে গাইডলাইন এরম দিবে, মানে যে তিনটা লেখা আছে বেশিরভাগ সাইডে এরম থাকবে, হয়তো দুই একটা সাইডে অন্য কিছু লেখা থাকতে পারে। এখন দেখেন পরবর্তীতে বলা হয়েছিল এখানে তিনটা ধাপে কাজ করা লাগবে, তাহলে ফার্স্ট ধাপ আমাদের ছিল যে ইনপুট ইউর ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া লাগবে, দেন হচ্ছে ক্লিক করা লাগবে কন্টিনিউ বাটনে, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তার পরবর্তীতে বলা আছে স্টেপ টুতে যে ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড সাবমিট, তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের একটা ফর্ম আসবে সামনে, ওই ফর্মটা আমরা ফিল আপ করবো তারপর আমরা সাবমিট করব। দেন তিন নম্বরতে বলা ছিল যে ট্রাই টু ফাইন্ড ডিসকাস বাটন, অর্থাৎ ডিসকাস বাটন কোথায় আছে এবার আমরা খুঁজে বাইর করবো এটা, তারপরে রাইট ক্লিক অন দ্য ডিসকাস বাটন এবং ওই ডিসকাস বাটনের উপর রাইট ক্লিক করব, দেন কপি লিঙ্ক লোকেশান অথবা কপি লিঙ্ক অ্যাড্রেস, সেখান থেকে আমরা কী করবো কপি লিঙ্ক লোকেশান অথবা অ্যাড্রেসটা ক্লিক করবো, অ্যান্ড ওইটা কী বলছে তারপরে আবার সাবমিট করব। তারপরে এক্সেলে নিয়ে যা যেভাবে আমরা সাজাই সেম আগের মতনই আমরা এটা সাজাবে এক্সেলে নিয়ে যায়। তাহলে আমরা নিচেরটা আমি আর পড়লাম না, ওকে নিচেরটা দেখেন কী বলা ছিল ইউআরএল, মানে আমরা যে সাইটের কাজ করবো এখানে যদি এক্সেল সেটে যাই আমরা কত প্রথমে কী পাই ওয়েবসাইট অথবা দিয়ে দিলাম ইউআরএল, ওকে দিয়ে দিলাম আমি এটা সেভ করে রাখলাম। তারপরে বলেছে কি পেজ র্যাঙ্ক আমাদের আর লাগে না। তারপরে স্ট্যাটাস আমরা দেখবো যে ইয়েস কিংবা নো আছে, অ্যাক্টিভ কিংবা পেন্ডিং এই দুটোর মধ্যে একটা হবে। তারপরে এখানে বলেছে কনফার্মেশন লিঙ্ক লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, টাইটেল লাগবে, কিওয়ার্ড লাগবে, আর শেষে দেখেন একটা বলেছে সিভিএস অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালু সেম অ্যাজ এক্সেল ফাইল, মানে এক্সেল ফাইলে যেগুলো দেবো সেগুলোকে আমরা কী করবো কমা দিয়ে দিয়ে আলাদা করবো, মানে এই যে এটা বলে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, মানে প্রতিটাকে আমরা আলাদা আলাদা করে রাখবো। এখন দেখেন আমরা নিচে আসি, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এইটা এটা 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 যেখানে আমরা করছি না এটা এটা সব দেখেন আলাদা আলাদা করা আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটা সাইডে গেলাম, দেখি আসলে সাইডে কাজ করবে কি না, যদি কাজ না করে আমরা অন্য কোনো সাইট থেকে আবার লিবো আমাদের অন্য কোনো ব্যাস থেকে। দেখি মনে করেন একটায় গেলাম, আমি দুইটায় গেলাম, আরেকটাতে যাই। আচ্ছা এর আগে আমরা ডিরেক্টরি সাইড দেখে আপনারা চেয়েছিলেন কি করে যে ডিরেক্টরি সাইডের সামনে বা হোম পেজে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি আন্ডারে মূল সাইট ছিল, ওখানে কোনো ইমেজ বা বড় বড় কোনো কন্টেন্ট ছিল না, আর আপনাদের এই সোশ্যাল বুকমার্কিংটা থাকবে যে কোনো কিছু আপনারা যখন করেছেন ফেসবুক চালান তখন ওইখানে কী থাকে
একটা কমেন্টস বলে অপশন থাকে, আবার ওখানে আপনারা হচ্ছে লাইকের একটা অপশন থাকে সেটা, হ্যাঁ শেয়ার, এইগুলি থাকে। আর সেম এটাও প্রায় সেমই হবে, এখানে থাকবে দেখেন কিছুটা ভোটের মতন থাকবে, ওকে কিছুটা ভোটের মতন থাকবে, আর যেগুলো থাকবে এগুলো একটা বক্স আকারে অথবা পেরে আকারে থাকবে, যাতে এক পেরার সাথে আরেক পেরা না মিলে। দেখেন যেরকম এটা একটা করা আছে, দেখেন এর সাথে কিন্তু নিচেরটা মিলে না, প্রতিটা দেখেন সব আলাদা আলাদা, দেখলেই বোঝা যায়। ওকে আমি দেখেন আরেকটা সাইডে গেলাম, দেখেন এই সাইডে আছে ওরম কি আছে একটা যে কমেন্ট লাইক হোক আর ডিসলাইক হোক করা আছে, একটা ভোট দিছে ওয়ান হোক আর টু হোক, এখানে দেখেন একটা পেরার মতন করা আছে এটা। আমি যদি আরেকটা সাইডে যাই, কোনটা যাবো, গুগলে যাবো না এটা যাই, মাই স্টাইলে যাই কিংবা ওপো ওপেন ট্রাই করি, দেখেন এইখানে দেখেন একটা আবার ইয়ে দিছে যে কি কয় আন্ডারলাইন করে এটা ভাগ ভাগ করা আছে, কিন্তু এখানেও ভোটের অপশন আছে বা পেরা পেরা করা আছে। তাহলে আমরা ডিরেক্টরি সাইট চিনেছি একভাবে, আর সোশ্যাল বুক মার্কিং টাইপটা শিখব আরেকভাবে। ওকে মানে এখানে ভোটের অপশন থাকবে এবং লাইনগুলো যে ওয়ার্ডগুলো থাকবে সেটা পেরা পেরা থাকবে। এখন দেখেন আমি যখন এইটা লিখি, যদি সাইট চিনতে না পারেন তাহলে কিন্তু আর হবে না। সাইট লিস্ট জি, এটা আমি আবার দেখা দেবো আপনাদের। আচ্ছা দেখেন আমি এখানে একটা সাইডে আসলাম, ওকে আপনারা দেখেন এই সাইড আর এই সাইড কি সেম মনে হয়? মানে এখানে যে আমি তিনটা সাইট খুললাম, এই তিনটা সাইড দেখেন ধরন একরকম, মানে কিছুটা ইয়ে হোক কিন্তু ধরন প্রায় একরকম আছে, কোনো বড় বড় ইমেজ নাই বা বড় বড় কন্টেন্ট নাই ওরম নাই। আর এইটাতে দেখেন যখন আমি গেলাম, দেখেন এগুলোতে কীরকম আছে বড় বড় কন্টেন্ট, ওকে মানে অন্যগুলো পেরা পেরার অপশন নাই বা ভোটারও অপশন নাই, এই তো নাকি? তাহলে কি দুইটার ডিফারেন্স আমি বোঝা যাবে যে সোশ্যাল বুক মার্কিং আমরা সাইটগুলো চিনব কীভাবে? দেখবো যে সামনে ভোটের অপশন থাকবে কিংবা লাইন থাকলে সেটা পেরা পেরা থাকবে, যেরকম এই যে এটা আছে আবার ভোটের অপশন থাকবে 7 6, আবার এটাতে সব 1 1, মানে এ বেশি পাইনি পাই নাই এখনও, আবার এটাতে আছে কি এরকম যে 5 6, এগুলি দেখুন সব পেরা পেরা, আবার কোনোটাতে আবার বক্স আকারে থাকতে পারে, থাকলেও আলাদা আলাদা বক্সের একটা মাপ থাকবে যে এই বক্সের মাপ এত মানে এই বক্সের মাপ এত সাইজ, এবার ভাগ ভাগ থাকবে। ঠিক আছে জি। আচ্ছা এখন মনে করেন আমি সাইট, ঠিক আছে আমি সাইট খুঁজে পাইলাম, এখন তাহলে আমাদের কাজের শর্ত ছিল কি, প্রথমে রেজিস্টার করা, দেন যদি কনফার্মেশন চায় তারপরে লগ ইন করা নাকি, আর কনফার্মেশন চাইলে মেলে যা কনফার্মেশন করা লাগবে। মনে করেন আমি এগুলো কিছুই করলাম না, মনে করেন আমি 1 থেকে 3 পর্যন্ত আমি কিছুই করলাম না, মনে করেন এটা আমি ভুলে গেলাম অন্য এক জায়গায়, সাবমিট লিঙ্ক কোথায় আছে দেখেন তো, সাবমিট টু প্রেস এটা না, কই এটা তোরম কিছু আছে সাবমিট লিঙ্ক, আচ্ছা এইখানে দেওয়া আছে সাবমিটের নিউ স্টোরি নাকি, হ্যাঁ এটা 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 পাবলিকস, হ্যাঁ এটা, আচ্ছা ঠিক আছে যে কোনো একটা দেখা দিলেই হবে আপনাদের, মনে করেন আমি এটাই দিলাম বা এটাই দিলাম, দিলাম দেখি আমার যাতে দেয় কিনা। আচ্ছা এইখানে আবার দেখলেন কি কি আছে, সাবমিট নিউ স্টোরি বা সাবমিট দ্য নিউজ অথবা সাবমিট অথবা ফ্রি লেখা থাকতে পারে। ঠিক আছে মনে করেন আমি গেলাম এইটাতে, দেখি আমার কী দেয়, দেখেন বলেছে কি যে আগে লগ ইন করেন তারপরে আসেন, ইউজার নেম পাসওয়ার্ড চায়, আমার তো কিছুই নাই এখনও, তাহলে দিই রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, আমি আগে রেজিস্টার হয়নি তারপরে যাই, তারপরেও রেজিস্টার করার পরে যে কাজ করতে দিবে নাকি তা বলতে পারি না, হ্যাঁ গ্যারান্টি নেই, একটু লাগতে পারে। এখন দেখেন যে আমার ইউজার আইডি আমি একটা নিলাম, দেখেন এ দিয়েছি নামের পাশে, এখানে আমি ইউজার নেম দিলাম এটা শামিমা এ, পাসওয়ার্ড দিলাম শামিমা এ, ভেরিফিকেশন পাসওয়ার্ড দিলাম শামিমা এ, তাহলে দেখেন আমার এক সেম লওয়ার কারণে আমি একই নাম পেস্ট করলাম। এখন আপনার ওই মেল অ্যাড্রেস এটা,
ওকে মেল দিলাম, তাহলে এই টেক্সটটা দিয়ে দিই, রেখি সি না জি, জি আর এ ভি আই ই আর এস এ সি, ওইটা ওইটা বাদে বাদে না, দেখেন আমি এটা গেলাম, না লিলে ভুল ধরবে, ওকে না লিলে বলে দিবে যেটা হয় নাই, পিছনে এসে আবার বড় হাতের দেন। আচ্ছা এখন দেখেন যা বলছে, পার্সোনাল ইনফরমেশান অ্যান্ড ইউজার স্ট্যাটাস, এখন দেখেন বলেছে কি করেছে, এক নম্বরের ইউজার সামিরা ইয়া, ঠিক আছে দিছে, এখন এখানে কি দিছে, সাস ইউজার, আচ্ছা গেল না, এখানে একটা র্যাঙ্ক দিছে এই এই হইতে পারে সামিনার, ঠিক আছে, এখন আমাদের ওইটা কোথায় ছিল গানি, সাবমিটের নিউ স্টোরি, আমি এখন গেলাম নাকি, আমি গেলাম দেখি, যেহেতু আমরা লগ ইন এখানে হয়ে আছি অলরেডি, এখানে গেলাম, এখন দেখেন বলেছে কি কন্টিনিউ, আমাদের যেটা বলা ছিল এখানে যে আপনারা যে লগ ইন পর্যন্ত গেলেন, তারপরে কি খুঁজতে বলা হয়েছিল যে এই বাটনগুলো খুঁজে, তারপরে বলেছিল যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন, তারপরে কন্টিনিউ বাটনে যান, ঠিক আছে আমরা ওইটা ধাপে ধাপে মানি নিলাম, ওকে আমি বেশি নিলাম না, কল খেয়ে নিতে বললাম না, এটা ওকে, তাহলে আমি এটা নিলাম নাকি, তাহলে আমি কন্টিনিউতে গেলাম আবার, এখন দেখেন বলেছিল টাইটেল, টাইটেল এটা জিরো ডিফল্ট দেওয়া আছে, এগুলি বাদ বাদ দিয়ে দিবেন, দিয়ে আপনার যে টাইটেলটা আছে এটা আনবেন, ওকে টাইটেল দিলেন, প্লাস হচ্ছে আপনাদের ক্যাটাগরি কী ছিল, হচ্ছে ইরিগেশন এটা, তারপরে ডিসক্রিপশন দেন, এখন দিলাম আমি এটা, তারপরে ছিল কি ট্যাগ, যদি কোনোটা ভুল হয়ে যায় ওটা আবার মেসেজ দিবে আপনাকে যে আপনার এটা পিছনে ভুল হয়েছে, পূরণ করা হয় নাই, দিলাম নাকি, এখন যদি এইগুলি হয় স্টুডেন্ট পোর্টাল এডুকেশন রিসোর্স, ওটা ছিল স্টোরি প্রিভিউ, আমাদের কি এটাই ছিল নাকি, স্টোরি প্রিভিউ দেখা দিচ্ছে না, স্টুডেন্ট পোর্টাল এডুকেশন রিসোর্স, হ্যাঁ ঠিক আছে, এরা আমাদের এটা এই যে আপনি এটা কি দিচ্ছে, ক্যাটাগরি দিয়ে দিচ্ছেন না সিলেক্ট করে, দেখেন এখন অনেক আছে, আপনাকে সিলেক্ট করে দেওয়া লাগবে এটা, আচ্ছা এখন দেখেন আপনার এটা দেওয়ার সাথে সাথে যে আপনি যে কি দিচ্ছেন এখানে, আপনার দেখেন এই সাইডের সবগুলো নিচে আমাদের দেখা দিছে যে এটা আপনাদের স্টোরি প্রিভিউ বলে দিছে, এটা হবে যে আপনার নামের শেষে আমি একটা এ দিয়ে দিছিলাম, মানে যখন পূরণ করি তখন এটা আমাদের সাইড হবে এটা, এখন আসেন আপনার এটা পূরণ করি, পি আর আই সিই এস, হ্যাঁ ওটা বাধা না, কে এ আর সিএসি আর স্কেচার, আচ্ছা দেখেন আমি এটা দিলাম, ওইটা কোনো সাইডে হঠাৎ কোনো সাইডে বলে যে না এটা হওয়াই লাগবে, আর বেশিরভাগ সাইডে এমনি নিয়ে নেবে, মানে যেটা আছে ওইটা দিলেই হবে, দেখেন আমি কিন্তু এটা কিন্তু সব কিছু আমি দিলাম, এখন দেখি কি আসে, ভুল হয়ে গেলে বলবে যে এটা ভুল হয়েছে, আপনি আবার পিছনে যা পূরণ করেন, এটা দেখেন এখানে একটা দিয়ে দিছে, ওই জন্য ওটা ঘুরবে বারবার, বলছে নো এইচটিএমএল ট্যাগ অ্যালাউ, এখানে কোনো এইচটিএমএল ট্যাগ অ্যালাউ নাই, মানে আমরা দেখ যেটা দিছি এটা কি এইচটিএমএল ট্যাগ এর মধ্যে পড়ে গেছে, ওটা বুঝবে না, ওটা ডিজাইনে না গেলে আপনার হবে না, নি এইচটিএমএল ট্যাগ আমি দেখা দিব নি শেষে, আপনি দেখেন আগে যে ফ্রেশ প্যারাটা দেন, এখন গেল না আগেরটাই গেল, কী করে বুঝবো, আচ্ছা দেখি আপনাদের কোনটা গেল আগে,
আচ্ছা, এটা দেখেন মনে হয় আপনাদের, ওকে, যে এডুকেশন ছিল স্টুডেন্টের রিটুয়াল। আচ্ছা দেখেন, তারপরে আমরা আসি, দেখেন কিভাবে আমরা খুঁজে বাই করবো যে ওটাই আপনার কি না। এখানে গেলাম, মনে করুন ঠিক আছে ওটা কার আমরা বুঝলাম না। এখন দেখুন বলেছিল স্টেপ থ্রিতে ফিন্ড টু টাইপ ডিসকাস বাটন অ্যান্ড রাইট ক্লিক অন দ্য ডিসকাস বাটন। তাহলে আমরা ডিসকাস বাটনে গেলাম, ওটা চাকা ঘুরতেছিল। তো দেখেন এখানে আছে একটা ডিসকাস বাটন, ধরলাম এটাই আপনাদের কি না। আমি এখানে গেলাম, দেখেন আগে সাজাইলি তারপরে দেখাই। দেখেন লেখা আছে কি কপি লিঙ্ক, তাহলে আমি কপি লিঙ্কে রাইট ক্লিক করলাম, ওকে। আচ্ছা এখন দেখেন আপনার এক্সেল ফাইলে আসেন, কনফার্মেশন লিঙ্ক এটা কত নম্বরটা করেছিলাম, এক। তাহলে এটা হচ্ছে আমি কনফার্মেশন লিঙ্ক দিলাম, ওকে। এখন এটা থেকে আগে স্ক্রিনশট নিয়ে নেন, এটাই আপনাদের আমি দেখা দিচ্ছি ভাই, থামুন। মানে তখন পোস্ট দিলাম, চাকা ঘুরতেইছিল, যে ভাত দিতে গেলাম আবার আসে, এখানে গেলে আপনার সব কিছু পাওয়া যাবে। আবার কে দিল, হ্যাঁ এই যে এটা আপনার, আপনি বোঝা দিবেন না যে কোনটা আপনার। এখানে দেখা দিলে দিবে, না দিলে বলে হবে পেন্ডিং, স্ট্যাটাস কি আমরা আগে দিয়ে নিই, অ্যাক্টিভ। তারপর ইউজার নেম কি ছিল, এক মিনিট দাঁড়ান আমি আগে সাজাই নি এটা, অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ দিলাম কেন, ওরা সরাসরি দেখাই দিছে তাই। হ্যাঁ ওখানে তো আমি তো দেখতেই পেলাম আমারটা। এটা টাইটেল কি ছিল যেন, অ্যাক্টিভ নাকি, মনে করেন আমার সাজানো শেষ। এখন আমি এটাতে গেলাম যে আসলে এটা কার, দেখেন লেখা আছে কি হাইড হচ্ছে ইডিট নাকি, ইডিটে গেলে তো আমি বুঝবো যে আসলে ওটা কার ছিল। হ্যাঁ সার্টিফিকেট দেবে। আচ্ছা দেখেন যখন এটা আপনাকে দিছে আর আপনার এখনও লগ ইন করাই আছে ওই পেজেতেই আছে, মানে অন্য কারোটা আপনারটা যদি না হয় তাহলে আর আসবে না এটা, ওকে। এটাতে আপনারটা কারোটা আসবে না, আপনার লগ ইনও আছে প্লাস ইডিটও আছে। তারপরেও যদি আপনার আরও সন্দেহ লাগে তাহলে এই যে মাই প্রোফাইল আছে না, এই এইখানে যাবেন, মনে করেন তারপর সন্দেহ আছে। এখানে দেখেন হ্যাঁ ওই যে যেটা নিলাম আমি ওইটা, যদি পেন্ডিং থাকে ওইখানে লেখে লেখে যেরকম, ওইখানে যেরকম পাচ্ছেন যে কি লিঙ্ক সাবমিটেড সাকসেসফুলি, এখানে একটা ওরকম কোনো মেসেজ দিবে। জি 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 জি। আচ্ছা দেখেন এখন দেখেন আপনার নামে যখন আমি আসি, এইটা তো আপনার নাম নাকি, এটা তো ভুল নাই, আপনি সাবমিট করেছেন কয়টা এখানে, একটা তো নাকি, দেখেন এখানে স্টোরি আছে একটা আপনার, ওকে। মানে তারপরে যদি মনে করেন যে না আমার একটু আসলে আমি বুঝতে পারলাম না, দেখেন এই যে মাই প্রোফাইলে আসবেন, আইসে দিয়ে দিবেন যে আমার দেখেন আমি এটা করছিলাম, একটা এক সাইডে একটা করবেন, এক সাইডে ডবল করতে হবে না, করা যাবে আরও কিন্তু আপনারা এক সাইডে করবেন একটা। আচ্ছা দেখেন আমি এটা বাদ দিয়ে গেলাম, ওকে। আমি এবার দ্বিতীয়টা আসলাম, দ্বিতীয়টা আসে দেখেন ওরকম কোনো রেজিস্টার আছে কি না, এটা নাকি রেজিস্টার গেলাম, যদি কনফার্মেশন লিঙ্ক চায় তাহলে কিন্তু মেলে যায়, কনফার্মেশন লিঙ্কে একটু করা লাগবে। ও হ্যাঁ এটা, হ্যাঁ সাথে সাথে বললেন যে ভাই জিজ্ঞেস করবেন, এটা এক তারিখ থেকে হয়তো চেঞ্জ হয়ে যাবে। না কেবল না, যে এখানে যেটা মানে লাগে না আছে ল্যাপটপের সাথে ওইটার নাটের সমস্যা হয়ে গেছে, এটা এক তারিখ থেকে সম্পূর্ণ বাদ যাবে। আচ্ছা দেখেন তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পর দেখেন আমাদের রেজিস্টার বাটনে যখন আমরা ক্লিক করলাম, আমাদের কত নম্বরে গেছিলাম আর আমরা কোনটাতে আসলাম, না এটা তো মনে হয় না কি দেখে লি আগে কি রে ভাই। আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এটা আমরা বাদ দিয়ে গেলাম সাইডে, কোন সাইডে গেলাম নিজেও বুঝিনি। আচ্ছা দেখেন এটাতে আমি আসলাম, সেম এটাও দেখেন ওরকম প্যারাগ্রাফ করাই আছে আপনাদের, ওকে। তাহলে এখানে এরকম দেখেন কি সাবমিটেড নিউজ পোস্ট রেজিস্টার কোথাও আছে দেখেন, দেন তো লগ ইন। আচ্ছা ধরে আমি কিছু পাইলাম না নাকি, তাহলে আমি এখানেই গেলাম,
ও এই যে উপরে ছিল, হ্যাঁ উপরে তোমার উপরে ছিল। ঠিক আছে দেখি আমাদের কি দেয়। আচ্ছা এখন দেখেন বলেছে যে ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, ভেরিফিকেশন পাসওয়ার্ড দেন, ইমেল দেন, তারপরে আপনি আসেন এখানে দেখেন আরো। হ্যাঁ ঠিক আছে এখানে দেখেন আরো কি বলেছে, অপশন আরো বেশি বেশি দিছে আরো। জি ভাই দেওয়ান আল রাজি না না, শুধুমাত্র চারজন আজকে, কেউ নাই। দেখেন আমি নিলাম আবার এটা, ওকে আমি একটা নাম দিয়ে দেখি যেতে থাকি কি হয়। দেখেন ভুল হয়ে গেলে বলে দিন যেটা ভুল। এখানে কি বলেছে মেল, এখানে কি বলেছে ফার্স্ট নেম শামিমা, ফার্স্ট নেম লাস্ট নেম শামিমা ইসলাম দিয়ে। আচ্ছা এটাই দিলাম, ডেটটা আমি দিয়ে দিলাম একটা, ও তো দেখার আর দিয়ে দিলাম 90 ফিমেল সালে কিছু কর। এটা দেখেন স্টার কি কান্ট্রি কোনটা দিব আগে দিয়ে গেলি, কান্ট্রি কি আমাদের দেওয়া ছিল। দেখেন এই সাইডে আমাদের ওরকম কিছু নাই, তারপরে একটা লোকেশন চাইলো, লোকেশন দিলাম হচ্ছে আচ্ছা ইউএসএ দি, ইউএসএ দিলাম। আচ্ছা লোকেশন দিলাম আমি, আচ্ছা না এটা বাদ, ঢাকা, ঢাকা সোজা পথে যাই বাংলাদেশ। আচ্ছা এখানে বলেছি গ্রিন, গ্রিন আমি রাজি হলাম, আমার বয়স 13 বছরের বেশি 90, ওকে দেখি কি দেয়। আর নাহলে ফিরি ফিরি 2 মিনিট খাটা লিবাই তো, কিছু তো একটা দিবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে লগ আউট নাকি, তাহলে আমরা আসি, তাহলে আমরা আবার গেলাম। সাবমিট লিঙ্ক স্টেপ 3 1/3, তিনটে ধাপে যাওয়া লাগবে, এনারা বলছে তিনটে ধাপে যান আপনি। প্রথমে ইন্টার পেজ ইউআরএল, দেখেন ওই যে আপনাদের সাইডের ইউআরএলটা দিয়ে দেন, এখানে কন্টিনিউ দেওয়া আছে সুন্দর করে। ডাব্লিউডাব্লিউ, আচ্ছা ডাব্লিউডাব্লিউ দিলাম আমরা, তাহলে দেন হচ্ছে কন্টিনিউ, শেষের স্ল্যাশটা বাদ দিয়েও দিতে পারেন সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, টাইটেল ছিল, টাইটেল ছিল, তারপরে ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশন ছিল, দেখেন ট্যাগ ছিল, ডেসক্রিপশন ছিল, ও লিফট 11 ক্যারেক্টার আছে এখন, এটা সামনে আবার কিছু ফুলের হবে না। আচ্ছা এখানে দেখেন ক্যাটাগরি কিছু অপশন ছিল, ইউজ কমা আর ড্রপ সেপারেট ট্যাগ, আমরা তো কমা ব্যবহারই করছিলাম। আচ্ছা তারপরে বলছে ওয়ার্ল্ড নিউজ, বিজনেস, এন্টারপ্রাইজ, কমিউনিটি, হেলথ, লাইফস্টাইল, সায়েন্স, স্পোর্ট, টেকনোলজি। এখন এইগুলির মধ্যে আমাদের কি কোনোটাই পড়ে, আমরা নিউজ দিলাম, হ্যাঁ আমরা ঠিক আছে ওইখানে আমরা নিউজের মধ্যে বা বিজনেসের মধ্যে আমরা দিয়ে দিলাম, বিজনেস অথবা এডুকেশন। আচ্ছা এখান থেকে বলছে ক্যারিয়ারই দিলাম, ঠিক আছে এখান থেকে চয়েস করতে বলেছে এইগুলি। আচ্ছা চয়েস এ ইমেজ অফ ইয়ার সাবমিশন, আমরা কোনটা দিব, এইটাই দিলাম, এটা কিছু এডুকেশন অল। আচ্ছা ঠিক আছে ওইটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে দেখেন ওরা দেওয়ার সাথে সাথে আমাদের একটা প্রিভিউ দিয়ে দিচ্ছে যে আপনার সাইডের এরম আসবে, ওকে এডুকেশন পোর্টাল, তারপরে এগুলি আসবে, এই যে আমরা যেটা সিলেক্ট করেছি একটা লাল নাকি জনগণ উপরে থেকে এটা, ওকে বলেছিল যে আপনারা এটা দিয়ে দিচ্ছেন এখানে। ঠিক আছে আমরা দিলাম। জি ভাই শ্যামলী
নেয়ার আর নেয়ার আর আচ্ছা দেখেন, আমি এটাকে একটু চেঞ্জ করি, ডট আবার দেওয়া লাগবে নাকি জানি না, একটু চেঞ্জ করে দিলাম। এটা ভালো তো দেখেন, এটা আবার দিয়ে দিচ্ছি, ইওর আর্টিকেল হ্যাজ বিন সাবমিটার অ্যান্ড ফর মডারেশন উইল বি পাবলিক অন সুন, মানে এটা কিন্তু আমাদের এখনো হয় নাই, মানে মডারেশন লাগছে মানে পেন্ডিং এ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার এইটুকুই লাইভ করে রাখা লাগবে, এই যে এটা 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 আপনার মনে আছে এটা? হ্যাঁ, 4 মিনিট আগে আমরা এটা ইয়ে করছিলাম যে শামিম ব্যাস এ, কিন্তু ইয়ার আর্টিকেল হ্যাজ বিন সাবমিটার ফর মডারেশন উইল বি পাবলিক অন। আচ্ছা না না না, শুনেন, যদি এখানে দেখা যায় তাহলে এটা দিয়ে দিবেন অ্যাক্টিভ, বলছে যে এরা বলছে যে পাবলিক সুন, মানে খুব শীঘ্রই হবে, এরা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে, আর দরকার নাই, বুঝলেন? যদি এখানে আমরা পাওয়া যাই তাহলে আর ওটা দেওয়া লাগবে না সাথে সাথে, আর যদি এখানে না আসে তখন ওরা দিবে পেন্ডিং। হ্যাঁ, এরা বলেছিল সুন মানে শীঘ্রই করবে, কিন্তু সাথে সাথে দিয়ে দিছে, লেট করে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা হ্যাঁ ওটা করা যাবে, কিন্তু যদি এভাবে দেয় তাহলে কিছু 4 মিনিট এগো, আচ্ছা 4 মিনিট এগো, দেখেন আমরা দিছি এটা, যদি এরম দেয় সেক্ষেত্রে আপনারা না মডারেশন থাকলে পেন্ডিংই দিবেন। ওকে, মডারেশন মানে এটা প্রসেস হবে তারপরে দিবে। আর হ্যাঁ হ্যাঁ, 4 মিনিট আগে জি 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 হ্যাঁ, আর আপনারা এটারই স্ক্রিনশট নেবেন, কারণ আমাদের লোগোর মতন জি, আর আমাদের লোগোর মতন যেটা ছিল এটা এটা হবে কি, আমরা দিয়ে দিছিলাম আগে ওখান থেকে যে ইমেজ ছিল ইমেজটা আমরা সিলেক্ট করে দিছিলাম এটা। ওকে, এটা কত নম্বর যেন করলাম, ওপেন, দেখেন ওপেন বলতে এটা থাকলে পেন্ডিং, যত রকম সাথে সাথে হয়, ওই সুন্টুন আর কিছু আসতো না। ওকে, ও সাথে সাথে দিয়ে দিত একবারে। ওকে, মাঝের গুলি রাইটটা রাখবেন, নাহলে একটা বাদ দিয়ে দিন, যেহেতু আমার একটা আমি অত লিখলাম না, আমি একবার টাইনি চলে আসলাম, এটা এখন মনে হয় পারা যাবে সব। এখন অন্য কারো কোনো কোর্সিং থাকলে বলতে পারেন। এইটাও তো যখন দিলাম না, যে মনে করেন এই একটা সাইড আমাদের নাকি, এই একটা সাইড, এই সাইডে যে আমাদের দেখেন একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমাদের অফ পেজের কাজ মূলত আমরা অন্য একটা সাইডে যায় আমাদের ব্যাক লিঙ্ক তৈরি করে দেওয়া। আসা মনে করেন এই সাইড তো বাইরের সাইড নাকি, আর এই সাইড তো আর বাইরের না, তো কোনো ভিজিটর আসে মনে যখন এই সাইটও ভিজিটর করবে, যদি এই লিঙ্কটাও পায় হয়তো দেখা যাচ্ছে এই লাইনটা পড়ে ওনাকে ভালো লাগলো, সেক্ষেত্রে উনি বলতে পারে ঠিক আছে তাহলে ওই সাইটটা যা আমি দেখি কী আছে, তখন হয়তো এই লিঙ্কে ক্লিক করে ও ওই সাইডে যাইতে পারে। দেখেন এই সাইডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মূল সাইডে যাবে, এই কাজটা হচ্ছে এটা, মানে অন্য সাইড থেকে আপনার সাইডে, মানে যে বাইরের সাইডে থাকবে সেই সাইডে ভিজিটরকে আনা। দেখেন এইটা জি 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 জি, আর মূলত কাজটা ছিল এটা, যে এটা ওই মনে করেন আমাদের ইয়েস বাইরের সাইড ছিল। ওকে, যে আমাদের দেখেন সাইডের মোল্ডিংটা আসলো,
যে যে কোনো ভিজিটরকে আনা, মানে ভিজিট বাড়ানোর উদ্দেশ্যে আমরা এই কাজগুলি করি। সার্চ দ অপশনকে আর বোঝা লাগবে? ওকে ভালো। না যদি ডেসক্রিপশন না চায় তাহলে এই দুই লাইন দেওয়া লাগবে না। ওকে মানে না বুঝলাম না, এই যে সাইডের এই যে এগুলো আপনি নিলেন না, অনেক সাইডে তো ডেসক্রিপশন আর মেটা কি আর থাকে না। না সেক্ষেত্রে আপনাকে নিজে তৈরি করে নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা দেখেন, আপনি যদি হেলতে যান একটা সাইট দেখে আপনারা আপনাকে ওই সাইডটা পড়ে একটু বুঝে নেওয়া লাগবে। যেরকম দেখেন আমি এখানে গেলাম হেলতে, আচ্ছা দেখেন দেখেন আমি কোনটা কোনটা যাব বলেন। মনে করেন আমি এইটাই গেলাম। ওকে আপনাদের এসেও কত আছে এটাতে যায় দেখবেন যে আসলে সাইডের কি করা আছে। এখানে গেলে ওই সাইট সম্বন্ধে সবকিছু পাওয়া যাবে। এইখানে যদি না পান তখন সাইটটা পড়ে আপনারা ডিসক্রিপশনটা দুই চার লাইনে লিখবেন, আর যদি এখানে থাকে তাহলে ভালো। আচ্ছা এখন দেখেন যদি এই লাইনটা না থাকে যে টাইটেলও নাই বা ডিসক্রিপশনও নাই, যেহেতু আমরা ফ্রি সাইট এখন করব বর্তমানে, এখন তো আর কোনো বাইরে সাইট নাই, এখন আপনাকে এই মূল সাইটটা কি উদ্দেশ্য করা, মানে এই সাইটটা কি উদ্দেশ্য করা আছে। লিংকের সাইট মনে হয় চলে যাচ্ছে, তাহলে লিংকের সাইটে যাওয়া লাভ নাই তো, আমার একটা সাইটে যাওয়া লাগবে। এডুকেশন না দেখি, এটা বিবিসি নিউজ না, এইটা দেখলাম দেখি। দেখেন আমি চলো আবার এটাতে যাই, এটি আরো বিশাল, এটি মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড সব অনেক বেশি আছে। আচ্ছা যদি মনে করেন আমার এটা নাই নাই, ওকে মনে করে ধরেন এটা আমার নাই, আমি বুঝলাম না যে আমি পাইলাম না, আমার ওইটাতে নাই, তাহলে এই সাইটটা আগে দেখবেন যে আসলে মেনলি কিসের উপর করা এই সাইটটা, তাহলে পরে সেখান থেকে দুই চার লাইন আপনাকে লিখে নেওয়া লাগবে। এটা যেহেতু এখন নাই, কাজ করার সুবিধার জন্য আমি এটা লিখে নিলাম মেটা। হ্যাঁ দেখে এটা কি হেলথ হেলথ দেওয়া আছে নাকি, এখন হেলথে থেকে দেন যে হেলদি দেন, যে ফুড হেলদি অথবা হেলদি এরকম কিছু একটা দিয়ে দেন, কিংবা আরও কোনো অন্য কিছু দিয়ে দিতে পারেন যে আমার কেমন হতে পারে। এই যে এটা এটা হতে পারে যে ডায়েট মিট বা ডায়েট হেলদি এরকম কিছু একটা দিয়ে দেন। হ্যাঁ কমা কমা দুই তিনটা হোক, চারটে হোক আর পাঁচটা হোক, আর এগুলি তো আবার দিয়ে দিতে টাইট স্লিম বডি হেলদি এরকম মানে কিছু একটা দিয়ে দেন জি বলেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, কিওয়ার্ড অর্থ কি, কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড লিভেন মেনিপুল হতে পারে, সেটা সিঙ্গেলও হতে পারে মাল্টিপুলও হতে পারে। হ্যাঁ সেটাও আমার জানা নাই, আমি মোট কথা একটা ওয়েবসাইট বাই করে দিছি, ওয়েবসাইটে পরে এটা যদি হেলথ হয় তাহলে হেলথ সম্পর্কে আপনি চার পাঁচটা ওয়ার্ড এখান থেকে দেখে দেখে লেখেন কিংবা কপি করে নেন, সেটা তো আমার বিষয় না। জি 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 না আপনি যদি হেলথ সম্বন্ধে যদি অন্য কোনো ওয়ার্ড যদি আপনার আরও জানা থাকে ভালো ভালো সেইগুলি আপনি দিয়ে দেন, ওইটারও সমস্যা নাই তো। এখানে মানে আপনি নিজের মতন করে সাজান, আর যখন বাইর দিবে তখন যা দিবে ওইটাই রাইট। হ্যাঁ এখন আমার ওইটা দেখার বিষয় না, এই যে ডায়েট কেউ কেউ যদি ফুডে করেন তো ফুডের জন্য এরকম যে ডায়েট ফুড সম্বন্ধে কত সব আছে, স্বাস্থ্য সচেতন সম্পর্কে দিয়ে দেন, ওটা তো আর বাদবে না দিতে। আবার কেউ যে বিউটি সাইট করেন, ফ্যাশন আর বিউটি, এই সাইটগুলো তো আপনাদের জন্য ফ্রি, আর করেন আপনারা নিজেদের কাজে যখন ব্যবহার করে দেন
আসলে আমার অনেক সাইডে লিঙ্ক করে দেন, সুবিধা হবে। আর দরকার নাই, আমি সাইড বাদ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে তো আবার এখান থেকে দেওয়া লাগবে, যেখান থেকে যাওয়া যায়।